এই পারবেশ কি খবর আপনার খবর খুব খারাপ আমার বিয়ে কোন নামে এক মুহূর্তে বউ লাগবো এই কি কথাবার্তা মানে বলবো যে ভালো আছি মন্দ আছি সেটা না বউ লাগবে না অবশ্যই খুব খারাপ সিরিয়াস আমার বউ লাগবে বউ লাগবে কেন রে ভাই নিজে খাইতে পারেন না আবার বউ কি করবেন আপনি বউ থাকবে আপনার বউ বিয়ে করলে বউ থাকবে কেমনে থাকবে কি দেখে থাকবে আমি কিছু টাকা পয়সা আছে তারপরে বউ থাকবে না আমি টাকা পয়সা ছাড়ে আমার বউ থাকবে ভালোবাসার কাছে কি আছে যে আপনার কাছে বউ থাকবে আমার ভালোবাসা আছে ভালোবাসা আছে তো যারা কোটি কোটি টাকার মালিক তাদের কি ভালোবাসা কম আছে তাকে বউ থাকে বলি নাই কিন্তু কোটিপতি আলাদা বউ থাকে না আমার কাছে ভালোবাসা যেটা আছে সেটা নিয়ে আমার বউ থাকবে এই বডিতে বউ থাকবে আপনি বলতেছেন থাকবে এই বডিতে থাকবে এই যে আপনার বউটা মানে যে থাকবে আপনার তেরা পা ঠিক আছে পা ওটা ঠিক নাই ভালো করে দাঁড়াইতে পারেন না নিজে ভালো করে হাসি নাই দাড়ি মুশ রাখছেন কতটুকু না আসতে পারি হাসতে পারেন জি তো এই যে বউ যে থাকবে ভালোবাসা আছে কিন্তু খাওয়াতে না পারলে কি বউ থাকে বউ থাকবে জাতের মেয়ে কালো ভালো জাতের মেয়ে হলে ঠিক বউ থাকবে কি দিকে থাকবে ওই যে আমার মনটা দেখে থাকবে শুধু মনটা থাকলে হবে জি শুধু মনটা থাকলেই হবে এই দেহটার দিকে তাকাইছেন আপনি আমি যে দিকে তাকাইতে চাই না আমার মনটাই অনেক ফ্রেশ আমার মন দিকেই থাকবে মানে দেহের দিকে আপনার তাকান নাই আপনি নিজের দেহটা হয় দেখছেন ভালো করে না চেহারাটা দেখছেন চেহারাটা দেখছেন কেন চেহারা কি খারাপ নাকি আপনি বলেন চেহারা খারাপ নাকি খারাপ না তো ভালো চেহারা ভালো চেহারা এই চেহারা মানে করি প্রেম করার প্রস্তাব দিছে কয়জন একজন একজন এই পর্যন্ত একজনও দেয় নাই একটা মানুষও প্রস্তাব দেয় নাই তাহলে আপনি কেমন বই চাই এবার বলেন আমার বউ আল্লাহ যেরকম আমার গোবরে রাখছে আমার সেরকম বই চাই

আমার বউ থাকবে আমার বউর জন্য আমি আলাদা রুম নিতে পারেন না পারি না হাঁটতে পারেন না তাহলে আপনারা তো নিয়ে আরেকজনে তো বউ বকি কোলে করে নিয়ে হাঁটবে নাকি পারি তাই করবো বউ হাঁটবে কিভাবে না আমার আমি যেরকম আছি দেখি বকি পাশে এমন এইভাবে আপনার জামাই মানে তার ফোলো হাইটার আর বউ হেটে যাবে বকি দাঁড়াবে আপনার জন্য যেই দাঁড়াবে দাঁড়াবে জি দাঁড়াবে তো আপনি এখন কিভাবে সংসার চলে কিভাবে আপনি টাকা পয়সা উপার্জন করেন কিভাবে কি করেন আমাদেরকে একটু বলেন তো এখন সংসার খুব খারাপই চলে এখন আমাদের মানেই আমার আমাদের কাছে খাবার টাকা টুকু আমি জিজ্ঞেস করছি যে এই মুহূর্তে আপনি এই যে সংসারটা চালান আপনার রাস্তায় গিয়ে আমরা দেখি মাঝে মধ্যে রাস্তায় আপনার গাড়িতে থাকেন ফেলে আরেকজনে কি করেন আপনি বলেন তো আমি ভিক্ষা করি এটা কি এটা দশ জনের কাছে চেয়ে খাই হ্যাঁ দশ জনের কাছে আপনি চেয়ে খান জি তো যাকে আপনি বিয়ে করবেন সে কি জানে আপনি এইভাবে চেয়ে খান সেই মেয়েটা আপনাকে বিয়ে করবে আমি আমি যাকে বিয়ে করবো সে তো সবকিছু জেনে নিবে আমাকে সে জেনে বিয়ে করবে আমি চেয়ে খাই এটাও জেনে নিবে এবং সবকিছু জেনে বিয়ে করবে আমি কোনো কিছু লোকেই বিয়ে করতে চাই না

ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম তো আপনি বলে দেন একটু যে আমি আমার একটা বউ চাই যদি আমার এই কথাগুলো ভালো দেখে যদি আপনারা মনে করেন আপনারা আসতে চান তাহলে আমার কাছে আসবেন সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে তো আপনারা আসবেন সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে কি নাম আপনার আমার নাম পারভেজ পারভেজ বয়স কত 20 বছর ভাই 20 বছর 20 বছর হইছে জি হইছে 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 আল্লাহ রে ধন্যবাদ আসসালামু আলাইকুম তো আপনি সরতে চান কেন আমি তো বললাম কিছু কথা আছে এই পায়ের কি সমস্যা দেখি আপনার একটু যে পাটা পা তো সোজা হয় না না আমি হাঁটতে পারি না হাঁটতে পারেন না আপনি হাঁটতে পারেন না পারি না দৌড়াতে পারেন না আমি কি করে আমি তো হাঁটতে পারি না হাঁটতে পারেন না দৌড়াতেও পারেন না তার ভিতরে আবার একটা বউ নিতে চান জি চাই বউ তো কোলে করে নিয়ে হাঁটতে হবে আপনাকে জি কোলে করে আলাইকুম আচ্ছা বউ কোলে করে নিবি আপনাকে না বউ কোলে করে নেওয়া লাগবে না আপনাকে বলছি একবার মূর পাও আছে দুইটা হাত আছে শক্তি আছে আচ্ছা আসসালাম আলাইকুম আপনি বারবার কাইটা পড়তে চাচ্ছেন বুঝলাম না পারবে না আমার ভালো লাগতেছে না বউ তো লাগবে আপনার আপনি তো এটা বলছেন আমাকে হ্যাঁ বউ তো লাগবে বউ সারা চলবে না না এটা একবার না কোন দিন আমার বউ লাগবে না কন আচ্ছা আমার বউ লাগবে না কি হলো ওই আপনি রাগ করতে বললেন আমি বলে রাগ করেছিলাম আপু

অনেক জনই অনেক খারাপ ব্যবহার করে যে তুমি প্রতিবন্ধী তুমি হাটে পারো না অনেক মানে অনেক ব্যবহার করে যেগুলো বলতে গেলে আমার চোখে পানি চলে আসে অনেকে বলতে পারে অনেকে বলে যে তুমি হাটে পারো তুমি করো আবার অনেকে টাকা দেয় না অনেক বলে যে মাপ করো দিবো না এই সে বকল সকল অনেক কাহিনী এই পর্যন্ত আপনি যতজন মানুষে মানে মাপ করে দিলেন যে টাকা দিবো না হ্যাঁ যদি সবাই টাকা দিত তাহলে কত কোটি টাকা পাইতো কত কোটি টাকা না সবাই যদি দুই টাকা করে দিত তাহলে কিছু হইতো মানে এই যে কয় যে মাপ করে দেন মাপ করে দেন আপনি কয় মাফ করে দেন হ্যাঁ সবাই তো মাপ করে দিলেন দিল না সে মাফ করে দিলেন তো যদি সবার কাছে টাকা না পাইতেন আপনি সঠিক ভাবে হ্যাঁ তাহলে কত টাকা হইতো কত টাকা হইতো আজাদ টাকা বে করে আসতে পারতাম প্রতিদিন 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 তাহলে তো ইনকাম সবচেয়ে ভালো হইতো হম তা এখন কয় টাকা নিয়ে আসেন এখন একশো দেড়শো বেশি বেশি পারেন না বেশি বেশি তো এক দেড়শো টাকা দিয়ে কি বউ রাখা যাবে আশা করি রাখা যাবে বললাম ভালোবাসা শুধু ভালোবাসার জোরে রাখতে পারবো জি শুধু ভালোবাসার জোরেই বউ রাখতে পারবো আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন এই চ্যানেলের এর জন্য আমি হাজারবার দোয়া করি